নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন চিত্রনায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য নায়ক আহমেদ মঙ্গলবার বিকাল সংসদ অধিবেশন শুরু ফেরদুস হয় অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে ফেরদুস আহমেদও প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেন তিনি সংসদের অধিবেশন কক্ষে গিয়ে সেলফি তোলে তা তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন ফেরদুস ছবি পোস্ট করে একটি স্ট্যাটাসও দিয়েছেন এতে তিনি লিখেন আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই নায়ক ফেরদুস আহমেদ সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকা দশ আসনে আওয়ামী লীগের হয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন ফেরদুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষ করে নাম লেখান ঢাকায় চলচ্চিত্রে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হঠাৎ দৃষ্টির কল্যাণে দারুণ জনপ্রিয়তা পেয়ে যান তিনি এরপর অভিনয় করেছেন দুই বাংলার অনেক জনপ্রিয় চলচ্চিত্রে